নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দুধমা ছিলেন আবু লাহাবের দাসী সুয়াইবা। সুয়াইবা যখন তার মনিবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ দিলেন, তখন আবু লাহাব নিজের ভাতিজার জন্ম সংবাদ শুনে এত বেশি খুশি হয়েছিলেন যে সে মুহূর্তেই সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন। আবার এই সেই আবু লাহাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাকে তখন বিরোধিতা করতে শুরু করে। রাস্তায় রাস্তায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা গেয়ে বেড়াত, অভিশাপ দেওয়া, নিজ স্ত্রীকে দিয়ে কষ্ট দেওয়া, এমন কোনো কাজ বাকি নেই যা সে করেনি। সুবহানাল্লাহ, এ ঘটনাটা জানার পর আমার কিছু বোনের আর্তনাদের কথা মনে পড়ল। সব আত্মীয় দিনে ফেরার আগে তাদের সব থেকে বেশি ভালোবাসত, তারাই এখন বেশি কষ্ট দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তার হাবিবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এভাবেই আমাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন। আমাদের প্রতিদিনের আনন্দ দুঃখ সব কিছুই যেন 1400 বছর আগেই সচিত্র প্রতিবেদন হিসেবে প্রকাশ হয়ে গেছে। ভাবনার আরও একটা খোরাক, দুনিয়ার প্রতিটা ভালোবাসাই ক্ষণস্থায়ী, আপনজন পর হয়ে যায়, পরও আপন হয়ে যায়। এমন অনেকে জীবনে আসে যাদের দেখলেই আপন আপন অনুভূতি হয়। এ যেন রুহের জগতের বন্ধুকে দুনিয়ায় ফিরে পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একে অপরকে শুধু তার জন্য ভালোবাসার তৌফিক দিন, দুনিয়া ও আখিরাতে জান্নাতি ভালোবাসার অনুভূতি দিন। আমিন।